Xiaomi Redmi Note 7, or should I say Redmi Note 7 by Xiaomi? কারণ আমার মনে হয় ইতিমধ্যে আপনারা জানেন যে Xiaomi তাদের স্মার্টফোন লাইনআপটাকে ডিফারেন্ট সাব ব্র্যান্ডে ভাগ করে ফেলেছে, যেমনটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম Poco ফোনের ক্ষেত্রে। তো এখন থেকে অনেকটা সেরকমই তাদের Redmi আর Mi লাইনআপটা দুইটা ডিফারেন্ট সাব ব্র্যান্ড, যেখানে Redmi বাজেট মার্কেটকে টার্গেট করবে, অন দি আদার হ্যান্ড Mi লাইনআপটা টার্গেট করবে একটু আপার এন্ড ইউজারদের। তো আজ আমরা যে ফোনটা রিভিউ করতে যাচ্ছি, আই হোপ আপনারা সবাই টাইটেল দেখে বুঝে গেছেন, দ্য Redmi Note 7, এর পেছনেও লেখা রয়েছে Redmi by Xiaomi, যার একটা আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম আর বলেছিলাম যে খুব জলদি এটা রিভিউ নিয়ে চলে আসবো। সো হিয়ার আই এম। Hey, what's going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওতে কথা হবে Xiaomi Note 7 নিয়ে, জানাবো এর সকল ভালো এবং মন্দ দিকগুলো, ইনক্লুডিং দ্যাট 48 মেগাপিক্সেল ক্যামেরা। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্রাস্ট মোবাইল বিডি। ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং চিটাগাংয়ের কাশাফ শপিং সেন্টার রয়েছে তাদের আউটলেট। তো যে কোনো স্মার্টফোন বা অ্যাক্সেসরিজের জন্য চলে যেতে পারেন তাদের শপে, অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। শপের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে। আজকের ভিডিওতে ডিভাইসটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলছি না, কারণ এটা কভার করে ফেলেছি আমার প্রথম ভিডিওতে। সো যারা ইন্টারেস্টেড তারা এই কার্ডে ক্লিক করে দেখে ফেলতে পারেন, অথবা চলে যেতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কটিতে। তো বরাবরের মতো শুরু করব এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি দিয়ে। আপনাদের মধ্যে যারা পূর্বে Redmi সিরিজের কোনো ফোন ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে Redmi সিরিজটা মূলত ডিজাইন বা বিল্ডের থেকেও পারফরমেন্স আর ব্যাটারি লাইফকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বাট Note 7 টা সেই কনসেপ্টকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে, কারণ এতে পাচ্ছেন মেটাল ফ্রেমের উপর গ্লাস স্যান্ডউইচ ডিজাইন, যা আমরা সাধারণত হায়ার এন্ড ফোনগুলোতে দেখে থাকি। নট অনলি দ্যাট, প্রোটেকশন হিসেবে বোথ সাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যেখানে Xiaomi তাদের পূর্বের বাজেট ডিভাইসগুলোতে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করেছে সেটা স্পেসিফাই করতো না। মেটাল ফ্রেমের রাইট সাইডে রয়েছে ভলিউম অ্যান্ড পাওয়ার কি, যার পজিশন অ্যান্ড ক্লিকিনেস একদমই পারফেক্ট ছিল। টপে রয়েছে 3.5 mm এর অডিও পোর্ট আর আয়ার ব্লাস্টার, আর বটমে ফাইনালি থাকছে USB টাইপ সি পোর্ট উইথ এ ডিসেন্ট সাউন্ডিং লাউড স্পিকার। রেয়ারে রয়েছে ব্লেজিং ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলকও রয়েছে, তবে সেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা বেসড। অ্যান্ড রেয়ারে আরও থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার একটি ওভারলি হাইপড 48 মেগাপিক্সেলের সেন্সর। ওভারলি হাইপড কেন বললাম এটা আমি এক্সপ্লেন করছি একটু পরে ক্যামেরা সেকশনে। লেফট সিম ট্রেতে রয়েছে হাইব্রিড স্লট, উইচ ইজ আ বিট ডিসঅ্যাপয়েন্টিং, বাট লুক অ্যাট দ্যাট রাবার গ্যাসকেট। অফিসিয়ালি কোনো IP রেটিং না থাকলেও অ্যাকর্ডিং টু Xiaomi এই ফোনটি নর্মাল ওয়াটার স্প্ল্যাশ ইজিলি হ্যান্ডেল করতে পারবে। গেইন আ মাইন্ড ব্লোয়িং ফিচার ফর দ্য প্রাইস। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়াইজ নোট 7 কে আমি 9.5/10 দিব, কারণ ডিজাইনের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এর ফ্রন্টে থাকা 6.3 inches ফুল HD প্লাস IPS প্যানেলটি, যা আমার দেখা Xiaomi টিপিক্যাল বাজেট ফোনগুলোর ডিসপ্লে থেকে একটু আলাদা। ওয়াটার ড্রপ নট সংবলিত এই ডিসপ্লে প্যানেলটির কালার রিপ্রোডাকশন সত্যি চমৎকার ছিল, অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেলও ছিল বেশ ভালো। ব্রাইটনেসও যথেষ্ট মনে হয়েছে ইভেন ফর আউটডোর ভিজিবিলিটি, ইভেন কোনো রকমের স্ক্রিন ব্লিডিংও চোখে পড়েনি, যেটা আমরা Poco ফোনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করেছিলাম। সো আমরা বলতেই পারি যে এটি একটি বাজেট ডিভাইস হলেও Xiaomi কম্প্রোমাইজ করেনি এর প্যানেল কোয়ালিটি নিয়ে। আর যে ব্যাপারটা আমি আমার Mi প্লেয়ার রিভিউতে বলেছিলাম যে এই নটসটার কারণে ফোনটা একটা ডিফারেন্ট লুক পায়, সেটা এই ফোনের ক্ষেত্রেও সত্যি। সো ডিভাইসটাতে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংটা খুবই দারুণ প্লিজিং একটা এক্সপিরিয়েন্স হবে। টাচ লেটেন্সিটা একটু বেশি, বাট এগেইন এই জিনিসটা আপনি নোটিস করবেন থ্রু আউট দেয়ার বাজেট লাইন আপ। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডিসপ্লের নিচের দিকে রয়েছে ছোট্ট একটা সিঙ্গেল কালার নোটিফিকেশন LED। এনিওয়েজ, ডিভাইসটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 660, অ্যান্ড ইটস নট দ্য আন্ডারক্লকড ভার্সন, যা আপনারা গিগবেঞ্চ 4 রেজাল্ট দেখেই বুঝবেন। ডিভাইস দিয়ে রেগুলার কোনো ধরনের টাস্কে আমি তেমন ল্যাগ বা হ্যাং নোটিস করিনি। চাইনিজ ভার্সনের MIUI 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 9.0 পাইতে রান করছে এই ডিভাইসটি। যেহেতু ডিভাইসটা গ্লোবালি এখনও রিলিজ হয়নি, তাই গ্লোবাল রম দিয়ে আমরা টেস্ট করতে পারিনি। আর আপনারা জানেন যে চাইনিজ রমে আনলিমিটেড ব্লোটওয়্যার থাকে, তবে গুড থিং ইজ আপনি এগুলো ইজিলি রিমুভ করতে পারবেন। 4GB র্যামের আমার হাতের এই ভেরিয়েন্টটিতে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও ছিল বেশ ভালো। এছাড়াও এই ডিভাইসটা পাওয়া যাবে আরও দুটি ভেরিয়েন্টে, 332 অ্যান্ড 664। নোট 7 আমার গেমিং এক্সপিরিয়েন্সও ছিল বেশ চমৎকার। বর্তমান জাতীয় গেম পাবজি আপকামিং জাতীয় ফোন নোট 7 এ পারফর্ম করেছে লাইক চ্যাম্প। অবভিয়াসলি এতে আপনি স্ন্যাপড্রাগন 710 বা ফ্ল্যাগশিপ 845 এর মতো পারফরমেন্স এক্সপেক্ট করবেন না, বাট HD সেটিং এ ফ্রেম ড্রপ ছিল খুবই মিনিমাল। চলুন কিছুক্ষণ দেখে আসি নোট 7 এ করা কিছু হাই এন্ড গেমের গেম প্লে, অথবা আপনি চাইলে স্কিপ করে চলে যেতে পারেন পরবর্তী সেকশনে। We'll be right back.
গ্লাস ব্যাগ হওয়াতে লং টাইম গেমিংয়ে বা ইউসেজে যতটা গরম হবে ভেবেছিলাম ততটা হয়নি। সো ইয়া, পারফরমেন্স নিয়েও আমার মেজর কোনো কমপ্লেইন নেই, বাট যে ব্যাপারটা নিয়ে আমার একটু কমপ্লেইন আছে তা হলো এর হাই ক্রিয়েট করা 48 মেগাপিক্সেলের ক্যামেরা। ডোন্ট গেট মি রং, এই ডিভাইসের ক্যামেরা পারফরমেন্স পূর্বের যে কোনো রেডমি ফোন থেকে ভালো, বাট আমার সমস্যাটা হলো এটাকে Xiaomi যেভাবে 48 মেগাপিক্সেল ক্যামেরা বলে হাইপ ক্রিয়েট করছে, রিয়েল লাইফ পারফরমেন্স আমাকে ততটা ইমপ্রেস করতে পারেনি। এতে ইউজ করা স্যামসাং এর আইসোসেল GM1 সেন্সরটি 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা আমি আমার ফার্স্ট ইম্প্রেশনেও বলেছিলাম, আর সাথে এটাও বলেছিলাম যে স্ন্যাপড্রাগন 660 থাকা ইমেজ প্রসেসিংটা 25 মেগাপিক্সেল ক্যামেরার উপরে ফটো প্রসেস করতে না পারলেও Xiaomi কিভাবে 48 মেগাপিক্সেল ক্যামেরা ইমপ্লিমেন্ট করলো সেটা এক্সপ্লেইন করব। সো হিয়ার মি আউট, 48 মেগাপিক্সেল মানে হচ্ছে 48 মিলিয়ন পিক্সেল। সো এখানে যেটা ঘটছে যে প্রতি 4টা পিক্সেলকে কম্বাইন করে একটি কালার রিপ্রেজেন্ট করছে, যেটাকে বলা হয় কোয়াড বেয়ার ফিল্টার টেকনোলজি। আই মিন পিক্সেল 4টা হলেও রিপ্রেজেন্ট করছে একটি কালার, অর্থাৎ রেড, গ্রিন বা ব্লু। সো ইন রিয়ালিটি স্ন্যাপড্রাগন 660 কে প্রসেস করতে হচ্ছে 12 মেগাপিক্সেলের ফটো। আসলে এই ব্যাপারটা এতটা সিম্পল না, অ্যান্ড আই থিঙ্ক এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও প্রয়োজন। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আপনারা এটা সম্পর্কে কোনো ভিডিও চান কিনা। এনিওয়েজ, আমরা যদি শর্টকাটে বলি তাহলে নোট 7 এ থাকা ইমেজ প্রসেসিং ইউনিটকে আসলে প্রসেস করতে হচ্ছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। সো স্ন্যাপড্রাগন 660 থাকলেও এখানে কোনো প্রবলেম নেই। অ্যান্ড আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে নোট 7 প্রো যখন বের হবে সেটাতে থাকবে সনির IMX সেন্সর, আর সেই সেন্সরটা কোয়াড বেয়ার ফিল্টার টেকনোলজি সাপোর্টেড। ওকে, তো আপনারা হয়তো কিছুটা হলো আইডিয়া পেলেন যে নোট 7 এর ক্যামেরা কিভাবে কাজ করে। এবার কথা বলা যাক এর অ্যাকচুয়াল পিকচার স্যাম্পল নিয়ে, অ্যান্ড বলবো যে কেন এটা আমাকে পুরোপুরি স্যাটিসফাই করতে পারেনি। ডে লাইটে রেগুলার 12 মেগাপিক্সেলের ছবিগুলো ছিল বেশ ভালো, আর কালার রিপ্রোডাকশনটা পূর্বের Xiaomi ফোনগুলোর থেকে একটু পাঞ্চি। ডাইনামিক রেঞ্জও বেটার দেন অ্যাভারেজ, আর পিকচারগুলো প্রপারলি এক্সপোজ হচ্ছিল অলমোস্ট সবগুলো লাইটিং কন্ডিশনে। তবে প্রো মোডে তোলা 48 মেগাপিক্সেলের ছবিগুলো যখন রেগুলার পিকচারগুলোর সাথে কম্পেয়ার করলাম, টু বি অনেস্ট রিয়েল কোনো ডিফারেন্স আমার চোখে পড়েনি। শুধু আপনি যখন ছবিগুলো দেখতে যাবেন তখন প্রিভিউর ক্ষেত্রে আপনি বেশি বড় করতে পারবেন ছবিগুলো, এবং এখানে ছোট করে লেখা উঠবে যে HD প্রিভিউ। এছাড়া বেসিক কোনো ডিফারেন্স নেই, বরং আমার কাছে মনে হয়েছে 48 মেগাপিক্সেলের থেকে রেগুলার 12 মেগাপিক্সেলের ছবিগুলো একটু বেশি ক্লিন ছিল, ইভেন লো লাইটেও। সেন্সরের মেগাপিক্সেল বেশি হওয়াতে পিক্সেল সাইজগুলো ছোট, সো ভেবেছিলাম লো লাইটে নয়েজ পাবো অনেক বেশি, বাট সারপ্রাইজিংলি পিকচারগুলো বেশ ক্লিন আসছিল। এক্সট্রিম ডার্কে কিছুটা নয়েজ আসবে, বাট স্টিল সেটা নেগলেজেবল কনসিডারিং দ্য প্রাইস। আর আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, আপনারা অনেক সময় চান যে রিভিউটা যেন দ্রুত দেই, বাট আমার চেষ্টা থাকে যে ডিভাইসটা ব্যবহার করার পর আমার একটা প্রপার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া রিলিজের পরপর অনেক বাগ থাকে ডিভাইসে যা আপডেটের মাধ্যমে কোম্পানি ফিক্স করে থাকে। যেমন নোট 7 আমার ফার্স্ট ইম্প্রেশন ভিডিওটা যেদিন আমি আপলোড করি সেদিনই একটা আপডেট পেলাম যার মাধ্যমে নাইট মোড ইনেবল হলো, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি গ্রেট। লো লাইটে নয়েজ রিমুভ করে মোটামুটি ক্লিন একটা ইমেজ প্রোভাইড করে। সো এই ধরনের আরও বিভিন্ন চেঞ্জ অনেক সময় আসে, তাই আমি আশা করব আপনারা এখন থেকে আরেকটু ধৈর্য ধারণ করবেন যাতে আপনাদেরকে আমি 100% অ্যাকুরেট ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি। এনিওয়েজ, ফ্রন্টে থাকা 13 মেগাপিক্সেল ক্যামেরাটার রেজাল্ট ডিসেন্ট, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। বিউটি মোড অফ করে তুললে স্কিন টোনটা বেশ ভালো আসে, অ্যান্ড পিকচারের ওভারঅল ডিটেলটাও বেশ ভালো, বাট ব্যাকগ্রাউন্ডে যদি আপনার বেশি লাইট থাকে তাহলে আপনার হাইলাইটকে ওভারব্লোন করে ফেলে। লো লাইট পারফরমেন্সও একেবারে খারাপ না এজ ইউ ক্যান সি, আর Xiaomi পোর্ট্রেট মোড টিপিক্যালি গুড রেজাল্টই প্রোভাইড করে থাকে, তাই এটা নিয়ে আর কথা বলছি না। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবেন আপ টু 1080p 60fps, আর সেন্সর স্টেবিলাইজেশন না থাকলেও ভিডিও মোডে পাবেন EIS যা বেশ কার্যকর। রেডমি লাইন আপের ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে এদের ব্যাটারি ব্যাকআপ। নোট 7টাও তার ব্যতিক্রম না, 4000 mAh ব্যাটারি থাকছে এতে, যা একবার ফুল চার্জে আমাকে হেভি ইউজেও 8 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম দিচ্ছিল, আর মডারেট ইউজে পেয়েছি নিয়ারলি 10 আওয়ার্স, এবং গত 10 দিন ধরে আমি এরকম রেজাল্ট পাচ্ছিলাম কনসিস্টেন্টলি। সো ডেফিনেটলি রেডমি নোট 7 তাদের রেপুটেশনকে ধরে রাখতে পেরেছে, অ্যান্ড নট অনলি দ্যাট, এর USB টাইপ সি পোর্টে সাপোর্ট করবে আপ টু 18W ফাস্ট চার্জিং। যদিও বক্সে ইনক্লুডেড চার্জারটি মাত্র 10W, তবে আমার QC3 এনেবল চার্জার দিয়ে ডিভাইসটাকে ফুল চার্জ করতে সময় নিচ্ছিল 2 ঘন্টার মতো। তো সব মিলিয়ে বলবো যেটা আমি আমার ফার্স্ট ইম্প্রেশনে বলেছি, যে নোট 7টা আপনাকে এমন কোনো ফিচার অফার করছে না যেটা আপনি এখন পর্যন্ত অন্য কোনো ফোনে দেখেননি, বাট আমার দেখা এটাই সম্ভবত সব থেকে চিপেস্ট স্মার্টফোন এখন মার্কেটে যেটা এতগুলো চমৎকার ফিচার্স একসাথে অফার করছে। অ্যান্ড আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি কিন্তু অফিসিয়াল প্রাইসটা কনসিডার করে এই কথাগুলো বলছি। এখন বাংলাদেশের মার্কেটে এর দামটা একটু চড়া, কারণ চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে এর অ্যাভেলেবিলিটিটা কম, কিন্তু কিছুদিনের মধ্যে এর দামটা নাগালের মধ্যে চলে আসবে এবং এটা মার্কেটে থাকা অন্যান্য ডিভাইসগুলোকে বেশ ভালো পরিমাণ ফাইট দেবে। সো আমার পক্ষ থেকে এই ডিভাইসটা অবশ্যই হাইলি রিকমেন্ডেড থাকলো, বাকি ডিসিশন আপনার। তো গাইজ, আজ এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনার পারচেজ ডিসিশনকে কিছুটা হলেও ইজি করবে, আর আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর যদি ভিডিওটা ভালো না লাগে, কেন লাগেনি সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আর আমার চেষ্টাও অব্যাহত থাকবে প্রতিনিয়তই আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে। তো সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।